মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। তাহলে রামকানাই বাবু, আপনি মহামান্য জজ সাহেবের কাছে বলুন, আপনার দাদা উইলটি ঠিক কার নামে করে গেছেন? কেন, এতে নবদ্বীপে দোষ হয়েছে কি? সে তার জ্যাঠার বিষয় নেবে না? না 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 না, তুমি বড় ভালো মানুষ, তুমি কিছু বোঝো না। দাদা বললেন লেখো, ভাই অমনিলিকে দিলেন। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগুচ্ছের একটি গল্প, রামকানাইয়ের নির্বুদ্ধিতা। এই গল্পটির রচনাকাল 1298 বঙ্গাব্দ। গল্প পাঠে আর্য জানা, প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। যারা বলে গুরুচরণের মারা যাওয়ার সময় তার দ্বিতীয় পক্ষের সংসার ঘরের ভিতরে বসে তাস খেলছিল, তারা বিশ্বনিন্দুক। তারা তিলকে তাল করে তোলে। আসলে তার গৃহিণী তখন এক পায়ের ওপর বসে অন্য পায়ের হাঁটু চিবুক পর্যন্ত তুলে কাঁচা তেঁতুল, কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়ে মনোযোগের সাথে পান্তা ভাত খাচ্ছিলেন। বাইরে থেকে যখন ডাক পড়ল, তখন চিবিয়ে রাখা ডাঁটা এবং শূন্য ভাতের থালাটা ফেলে গম্ভীর মুখে বললেন, দুটো পান্তা ভাত যে মুখে দেব তারও সময় পাওয়া যায় না। এদিকে ডাক্তার যখন জবাব দিয়ে চলে গেল, তখন গুরুচরণের ভাই রামকানাই রোগীর পাশে বসে ধীরে ধীরে বললেন, দাদা যদি তোমার উইল করবার ইচ্ছে থাকে তো বলো। গুরুচরণ আবছা গলায় বলল, আমি বলছি, তুমি লিখে নাও। রামকানাই কাগজ কলম নিয়ে প্রস্তুত হলেন। আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমি আমার স্ত্রী শ্রীমতী বরদা সুন্দরীকে দান করলাম। রামকানাই লিখলেন, কিন্তু লিখতে তার কলম সরছিল না। তার আশা ছিল তার একমাত্র পুত্র নবদ্বীপ, তার জ্যাঠামশায়ের কোনো পুত্র সন্তান না থাকায় সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হবে। যদিও দুই ভাইয়ের সংসার আলাদা হয়েছিল, তবু এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করতে দেননি। রামকানাই গুরুচরণের কথা মতো লিখলেন এবং সই করবার জন্য কলমটা দাদার হাতে দিলেন। গুরুচরণ প্রায় প্রাণহীন হাতে যা সই করলেন তা শুধু আঁকাবাঁকা কয়েকটা রেখা মাত্রই। তার নাম কি সেখান থেকে বোঝা দুঃসাধ্য। পান্তা ভাত খেয়ে যখন স্ত্রী এলেন, তখন গুরুচরণের কথাবার্তা বন্ধ হয়ে গেছে দেখে তিনি কাঁদতে লাগলেন। উইলের বৃত্তান্ত শুনে নবদ্বীপের মা ছুটে এসে গোল বাঁধিয়ে দিলেন, মায়া কান্না কাঁদছে দেখো, মরণকালে বুদ্ধি নাশ হলো আর কি, এমন সোনার চাঁদ ভাইপো থাকতে। রামকানাই যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, মানে অন্যভাবে বলতে গেলে যাকে বলা যায় ভয় করতেন, কিন্তু তিনিও থাকতে পারলেন না, ছুটে এসে বললেন, মেজবউ তোমার তো বুদ্ধি নাশের সময় এখনো হয়নি, তাহলে তোমার এরকম ব্যবহার কেন? দাদা না হয়ে চলে গেলেন, কিন্তু আমি তো এখনো রইলাম, তোমার যা কিছু বক্তব্য আছে পরে অবসর সময় আমাকে বলো, এখন সঠিক সময় নয়। নবদ্বীপ খবর পেয়ে যখন সেখানে এলো, ততক্ষণে তার জ্যাঠামশাই পরলোকে গেছেন। নবদ্বীপ সেই মৃত ব্যক্তিকে শাসিয়ে বলল, দেখবো দেখবো কে তোমায় মুখাগ্নি করে, আর তোমার শ্রাদ্ধ শান্তি যদি করি তো আমার নাম নবদ্বীপ নয়। গুরুচরণ লোকটা কিছুই মানত না, সে ডফ সাহেবের ছাত্র ছিল, শাস্ত্রমতে যেটা সবচেয়ে অখাদ্য সেটাতেই তার বিশেষ তৃপ্তি ছিল। লোকে যদি তাকে খ্রিস্টান বলতো, সে জিভ কেটে বলতো, রাম রাম রাম, আমি যদি খ্রিস্টান হই তো এবার গো মাংস খাই। জীবিত অবস্থায় এই যার দশা, সে সদ্য মারা গিয়ে পিণ্ডনাশের আশঙ্কায় যে সামান্য বিচলিত হবে, কিন্তু এখন এছাড়া আর প্রতিশোধের অন্য কোনো পথও ছিল না। নবদ্বীপ এই ভেবে একটু সান্ত্বনা পেল যে লোকটা পরলোকে গিয়ে মরে থাকবে, যতদিন ইহলোকে থাকা যায় জ্যাঠামশাইয়ের বিষয় সম্পত্তি না পেলেও কোনো রকমে পেট চলে যায়।
কিন্তু জ্যাঠামশাই যে লোকে গেছেন সেখানে ভিক্ষা করলেও পিণ্ড মেলে না। সত্যি বেঁচে থাকবার অনেক সুবিধা আছে। ওগো, আমার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো! বিধবা বরদাসুন্দরী উচ্চস্বরে বিলাপ করে চলেছেন, তার সাথে দু চারজন দাসীও গলা মিলিয়েছে এবং এক প্রকার শোক সঙ্গীতে গোটা পল্লীর ঘুমের বিঘ্ন ডেকে এনেছেন। এরই মাঝে রামকানাই বরদাসুন্দরীর কাছে গিয়ে বললেন, বউ ঠাকুরানী, দাদা আপনাকে সমস্ত বিষয় দিয়ে গেছেন, এই যে এই তার উইল, এটাকে লোহার সিন্দুকে যত্ন করে রেখে দিন। সব কিছুর মাঝে এই কাগজের টুকরোটা আসায় এক প্রকার লয়ভঙ্গ হল, ভাবের পূর্বপর যোগ রইল না। আচ্ছা ঠাকুরপো, লেখাটা কার, তোমার বুঝি? ওগো, তেমন যত্ন করে আমাকে আর কে দেখবে, আমার দিকে কে মুখ তুলে চাইবে গো? তোর একটু থাম, মেলা চেঁচাস না, কথাটা শুনতে দে। উইল, উইল, এটা সিন্ধুকে তুলে রাখুন। বেশ বেশ ঠাকুরপো। ওগো, আমি কেন আগে গেলাম না গো, আমি কেন বেঁচে রইলুম? সে আমাদের কপালের দোষ। বাড়ি ফিরে গিয়ে নবদ্বীপের মা রামকানাইকে নিয়ে পড়লেন। বোঝাই গাড়ি সমেত খাদের মধ্যে পড়ে গিয়ে হতভাগা বলদ গাড়োয়ানের কয়েকশো গুঁতো খাওয়ার পরেও যেমন নিরুপায় নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকে, রামকানাই তেমনি অনেকক্ষণ চুপ করে সহ্য করলেন। তারপরে কাতর গলায় বললেন, আমার অপরাধ কি? আমি তো দাদা নই। না 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 না, তুমি বড় ভালো মানুষ, তুমি কিছু বোঝো না। দাদা বললেন লেখো, ভাই অমনি লিখে দিলেন, তোমরা সবাই সমান, তুমিও সময়কালে ওই কীর্তি করবে বলে বসে আছো। আমি মোলেই কোন পোড়ামুখী ডাকিনীকে ঘরে আনবে আর আমার সোনার চাঁদ নবদ্বীপকে সমুদ্রে ভাসাবে, কিন্তু সেজন্যে ভেবো না আমি শিগগিরই মরছি নে। নবদ্বীপের মা ফোঁস করে উঠলেন। রামকানাই নিশ্চিত জানতেন যদি তিনি এইসব উৎকট কাল্পনিক আশঙ্কা নিবারণের উদ্দেশ্যে এর তিলমাত্র প্রতিবাদ করেন তবে হিতে বিপরীত হবে। এই ভয়ে তিনি অপরাধীর মতো চুপ করে রইলেন, যেন কাজটা তিনি করেই ফেলেছেন, যেন তিনি সোনার নবদ্বীপকে বিষয় থেকে বঞ্চিত করে তার ভাবি দ্বিতীয় পক্ষকে সমস্ত কিছু লিখে দিয়ে মরে বসে আছেন। এখন অপরাধ স্বীকার করা ছাড়া কোনো গতি নেই। এর মধ্যে নবদ্বীপ তার বুদ্ধিমান বন্ধুদের সঙ্গে অনেক পরামর্শ করে মাকে এসে বলল, আর কোনো ভাবনা নেই, এ বিষয় আমি পাব, শুধু কিছুদিনের জন্য বাবাকে এখান থেকে সরাতে হবে, বাবা থাকলে সব কিছু ভণ্ডুল হয়ে যাবে। নবদ্বীপের বাবার বুদ্ধিশুদ্ধির ওপর নবদ্বীপের মায়ের কিছুমাত্র শ্রদ্ধা ছিল না, কাজেই কথাটা তাঁরও যুক্তিযুক্ত মনে হল। অবশেষে তার মায়ের তাড়নায় তার এই নিতান্ত নির্বোধ কর্মনাশা বাবা একটা যেমন তেমন ছল করে কিছুদিনের মতো কাশীতে গিয়ে আশ্রয় নিলেন। অল্পদিনের মধ্যেই বরদাসুন্দরী এবং নবদ্বীপচন্দ্র পরস্পরের নামে উইল জালের অভিযোগ করে আদালতে গিয়ে উপস্থিত হল। নবদ্বীপ তার নিজের নামে যে উইলটি বের করেছে তার নাম সই দেখলে গুরুচরণের হস্তাক্ষর স্পষ্ট প্রমাণ হয়, উইলের দু একজন নিঃস্বার্থ সাক্ষীও পাওয়া গেছে। বরদাসুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপ একমাত্র সাক্ষী এবং তার উইলের সই কারও বোঝবার সাধ্য নেই। তার এক মামাতো ভাই ছিল, সে বলল, দিদি তুমি কিছু ভেবো না, আমি সাক্ষী দেব এবং তোমার হয়ে আরও সাক্ষী জোটাব। ব্যাপারটা যখন সম্পূর্ণ পেকে উঠল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাপকে কাশী থেকে ডেকে পাঠালেন। স্ত্রীর অনুগত ভদ্রলোকটি ব্যাগ ও ছাতা হাতে যথাসময়ে এসে উপস্থিত হলেন, এমনকি কিঞ্চিত রসালাপ করবারও চেষ্টা করলেন। হাত জোর করে হাসি মুখে বললেন, গোলাম হাজির, এখন মহারানীর কি অনুমতি হয়? তার গৃহিণী তখন মাথা নেড়ে বললেন, নাও নাও, আর রঙ্গ করতে হবে না, এতদিন ছুতো করে কাশিতে কাটিয়ে এলেন,
একদিনের জন্য তো মনে পড়েনি। এইভাবে দুজনে অনেকক্ষণ ধরে পরস্পরের নামে আদরের অভিযোগ আনতে লাগলেন। অবশেষে এই নালিশ ব্যক্তিকে ছাড়িয়ে জাতিতে গিয়ে পৌঁছলো। পুরুষ মানুষের ভালোবাসা হলো মুসলমানের মুরগি পোষার মতো। আর রমণীর মুখে মধু, হৃদয়ে খুর। যদিও রমণীর এই মৌখিক মধুরতার পরিচয় নবদ্বীপের বাপ কবে পেলেন তা বলা শক্ত। এরই মধ্যে হঠাৎ একদিন রামকানাই আদালত থেকে এক সাক্ষীর হাজির হওয়ার নির্দেশনামা পেলেন। অবাক হয়ে যখন তিনি তার অর্থ বোঝার চেষ্টা করছেন, তখন নবদ্বীপের মা এসে কেঁদে ভাসিয়ে দিলেন। আর জ্বালানি ডাকিনি, শুধু যে বাঁচা নবদ্বীপকে তার জ্যাঠার ন্যায্য উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চায় তা নয়, আবার আমার সোনার ছেলেকে জেলে পাঠানোর জন্য উঠে পড়ে নেগেছে। অবশেষে ধীরে ধীরে সমস্ত ব্যাপারটা অনুমান করে রামকানাইয়ের চোখ স্থির হয়ে গেল। তোরা এ কি সর্বনাশ করেছিস! তার গৃহিণী এবার নিজের মূর্তি ধরলেন। কেন, এতে নবদ্বীপের দোষ হয়েছে কি? সে তার জ্যাঠার বিষয় নেবে না, অমনি এক কথায় ছেড়ে দেবে। কোথা থেকে এক আঁটকুড়ের বেটি উড়ে এসে জুড়ে বসবে, এ কোন সৎকুলের ছেলে সহ্য করতে পারে? মানছি মানছি, মরণকালে ওই ডাকিনীর মন্ত্র বলে জ্যাঠা মশাইয়ের বুদ্ধিভ্রম হয়েছিল, কিন্তু এখন তার নিজের ভাইপো যদি নিজে হাতে জ্যাঠা মশাই সেই ভুল সংশোধন করে দেয়, তাতে কি এমন অন্যায় কাজ হয়? হতবুদ্ধি রামকানাই যখন দেখলেন তার স্ত্রী পুত্র মিলে কখনো বা তর্জন গর্জন, কখনো বা কান্নাকাটি করতে শুরু করেছে, তখন কপালে হাত চাপড়ে চুপ করে বসে রইলেন। খাওয়া দাওয়া ত্যাগ করলেন, জল পর্যন্ত স্পর্শ করলেন না। এভাবে দুদিন চুপচাপ অনাহারে কেটে গেল। মোকদ্দমার দিন উপস্থিত হল। ইতিমধ্যে নবদ্বীপ বরদাসুন্দরীর মামাতো ভাইকে ভয় এবং প্রলোভন দেখিয়ে এমনই বশ করে নিয়েছে যে সে অনায়াসে নবদ্বীপের পক্ষে সাক্ষী দিল। বরদাসুন্দরী যখন মামলা প্রায় হারতে বসেছেন, তখন রামকানাইয়ের ডাক পড়ল। রামকানাই তার কাঁপা কাঁপা হাতের আঙুলগুলো দিয়ে সাক্ষ্য মঞ্চের কাঠগোড়া চেপে ধরলেন। চতুর ব্যারিস্টার অত্যন্ত কৌশলে কথা বের করবার জন্য জেরা করতে আরম্ভ করলেন। তাহলে রামকানাই বাবু, আপনি মহামান্য জজ সাহেবের কাছে বলুন, আপনার দাদা উইলটি ঠিক কার নামে করে গেছেন? রামকানাই জজের দিকে ফিরে জোরহাত করে বললেন, আমি বৃদ্ধ, অত্যন্ত দুর্বল, অধিক কথা বলবার সামর্থ্য নাই। আমার যা বলবার সংক্ষেপে বলি, আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মারা যাওয়ার সময় তার সমস্ত বিষয় সম্পত্তি তার স্ত্রী শ্রীমতী বরদা সুন্দরীকে উইল করে দিয়ে যান। সে উইল আমি নিজে হাতে লিখেছি এবং দাদা নিজেও হাতে তা স্বাক্ষর করেছেন। আমার পুত্র নবদ্বীপ চন্দ্র যে উইল দাখিল করেছে তা মিথ্যা, মিথ্যা হুজুর, মিথ্যা, মিথ্যা, মিথ্যা। এই বলেই রামকানাই কাঁপতে কাঁপতে জ্ঞান হারালেন। চতুর ব্যারিস্টার কৌতুকের সুরে পাশে থাকা অ্যাটর্নিকে বললেন, দেখলেন তো লোকটাকে কেমন ঠেসে ধরেছিলুম। মামাতো ভাই ছুটে গিয়ে দিদিকে বলল, বুড়ো সব মাটি করে দিয়েছিল, শেষে আমার সাক্ষে মোকদ্দমা রক্ষা পায়। বরদাসুন্দরী বললেন, বটে, লোক কে চিনতে পারে, আমি বুড়োকে ভালো বলে জানতুম। জেলে থাকা নবদ্বীপের বুদ্ধিমান বন্ধুরা অনেক ভেবে স্থির করল, নিশ্চয়ই বৃদ্ধ ভয়ে এই কাজ করে ফেলেছে। সাক্ষীর বাক্সের মধ্যে উঠে বুড়ো বুদ্ধি ঠিক রাখতে পারেনি, তা না হলে এমন আস্ত নির্বোধ সমস্ত শহরে খুঁজলেও একটাও পাওয়া যাবে না। বাড়ি ফিরে এসে রামকানাইয়ের কঠিন বিকার জ্বর বাঁধল। প্রলাপে পুত্রের নাম উচ্চারণ করতে করতে এই নির্বোধ বাপ
পৃথিবী থেকে চলে গেলেন। আত্মীয়দের মধ্যে কেউ কেউ বলল, আর কিছুদিন আগে গেলেই ভালো হতো। হ্যাঁ, তাহলে অন্তত ছেলেটা। কারা এমনটা বলতো তাদের আর নাম করতে চাই না। এতক্ষণ শুনছিলেন মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প রাম কানাইয়ের নির্বুদ্ধিতা। গল্প পাঠে আর্য জানা, বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেন শান্তনু দত্ত, আর্য জানা, জয়িত্রী বন্দ্যোপাধ্যায় ও শোভন কামিলা। পোস্টার ডিজাইন শুভজিৎ সাহানি। ব্যবস্থাপনা, রেকর্ডিং, সাউন্ড ডিজাইন অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। পরিচালনা মনীষ ঘোষ। প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।